ঘটনাটি বাইরেক স্কুলের, স্কুলটির নাম শেরবাংলা হাই স্কুল। আজকে সকালে একটা গভীর নলকূপ বসানোর এক পর্যায়ে মাটির নিচ থেকে গ্যাস, বালি এবং পানির ব্যাপক ফ্লো শুরু হয়। খবর পেয়ে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ, মাননীয় মন্ত্রী মহোদয় সবাইকে জানিয়েছি। তারা মাননীয় মন্ত্রী মহোদয় ঢাকায় কথা বলেছে এবং আমাদের কর্তৃপক্ষ আমাদের এটা জানিয়েছে যে দ্রুত পেট্রোবাংলা থেকে লোক আসবে এবং লোক এসে এটার ব্যবস্থা নেবে। সাময়িকভাবে আমরা এলাকাটি কর্ডন করে দিয়েছি, স্কুলের মালামাল সরিয়ে নিয়েছি, স্কুলটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং স্কুলের সকল গেট সিলগালা করে দেওয়া হয়েছে। এলাকায় সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ এখানে ম্যাচের আগুন, ম্যাচ দিয়ে আগুন না ধরায় বা সিগারেট না খায় বা এখানে জড়ো হয়ে সেলফি না তোলে, এবং আমাদের সেখানে পুলিশ, গ্রাম পুলিশ এবং স্কুলের নিজস্ব নিরাপত্তা কর্মীরা কাজ করছে। সেখানে আমরা মনে করি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে এবং স্কুলের কার্যক্রম খুব দ্রুতই শুরু হবে।